উত্তম কুমারকে দাদা বলে ডাকতেন সন্ধ্যা রায়। গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি দাদা বলত। দাদা সন্ধ্যার নাম দিয়েছিলেন সন্ধ্যামণি, আবার কখনো বা ফুলটুসি বলেও ডাকতেন। ষাটের দশকের গোড়ায় উত্তম কুমারের সঙ্গে সন্ধ্যা রায়ের প্রথম ছবি মায়া মৃগ। প্রথম দিনে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সন্ধ্যা রায় বলেন, দাদার সঙ্গে প্রথম সিনটাই ছিল দাদা আমায় কিছু বলবেন আর আমি তার জবাব দিয়ে বেরিয়ে যাব। পরিচালক চিত্ত বসু দৃশ্যটা আমায় বুঝিয়ে দিলেন, ক্যামেরা চালু হলো, যথারীতি শট দিলেন দাদা, আমিও শট দিলাম, কিন্তু ক্যামেরার ফ্রেমের বাইরে না গিয়ে দাঁড়িয়ে রইলাম চুপ করে। চিত্তবাবু ক্যামেরা থামিয়ে আমায় ধমক দিয়ে বললেন, ডায়লগ বলে তুমি তো চলে যাবে, দাঁড়িয়ে পড়লে কেন, দৃশ্যটা আবার তুলতে হবে। আমি তো লজ্জায় মরি। আসলে আমি তখন উত্তম কুমারকে দু চোখ ভরে দেখছি, সামনাসামনি আগে তো কোনোদিন দেখিনি, আমার খেয়াল নেই যে আমি ওর সঙ্গে অভিনয় করছি। কথাটা জানাজানি হয়ে গেলে দাদা হাসতে হাসতে আমার গাল টিপেছিলেন। মায়া মৃগ ছবিতে অভিনয় করার আগে আমার প্রথম ছবি গঙ্গা মুক্তি পেয়ে গেছে, আমি তখন গঙ্গা গাল নামে পরিচিত। আমার মায়া মৃগ ছবিতে অভিনয় দেখে দাদা বলেছিলেন, মেয়েটার চোখ দুটো দেখে মনে হয় দর্শকের মন জয় করবে। এই ছবির পরেই দাদার সঙ্গে অভিনয় করলাম ভ্রান্তি বিলাস ছবিতে। দাদার ভানুদা দ্বৈত চরিত্র করেন, সঙ্গে ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, আমি দাদার রোমান্টিক নায়িকা। শুটিং করতে গিয়ে আবার বিপদে পড়লাম, রোমান্টিক দৃশ্যে দাদার চোখের দিকে চোখ রাখতে পারছি না। দাদা বারবার বলেন, তুমি আমার চোখের দিকে তাকাও, তুমি কতটা তাকিয়ে দৃশ্যটা হোল্ড করবে তা না দেখলে আমি শট দেব কি করে। তবু আড়ষ্ট হয়ে যাই। শেষে সেই রোমান্টিক শটটা শুরু হতেই দাদা আমার কাছে এসে সংলাপ বলেই তার নাকটা আমার নাকে ঘষে দিলেন। আমার তখন অবর্ণনীয় অবস্থা, আমাতে আর আমি নেই। ভ্রান্তি বিলাস সুপারহিট হয়েছিল, সূর্যতাপাতেও নায়িকা হয়েছিলাম দাদার বিপরীতে। তবে এখানে আমার চরিত্রটা ছিল অন্য রকমের, গতানুগতিক নয়। ছবিতে শেষ পর্যন্ত আমি বিধবা সাজে অভিনয় করেছি, আমার প্রতি সন্দেহপ্রবণ হিসেবে দেখানো হয়েছিল দাদার চরিত্রটা। নায়িকার অভিব্যক্তি দিয়ে আমি বোঝাবো নায়ককে আমি পছন্দ করি, ওই দৃশ্যটা আজও ভুলতে পারি না। সেটে বড় সিঁড়ি তৈরি করা হয়েছিল, সেখান থেকে আমি প্রথম দেখছি মহানায়ককে। শট শুরু হলে দাদা আমার কাছে এসে সামান্য দাঁড়িয়ে ওপরে উঠে গেলেন, আর আমি জিভটাকে বাগালের মধ্যে সামান্য ঠেলে একটু ফিকে হাসি হাসলাম। শটটা শেষ হতেই আমি আর থাকতে না পেরে দাদাকে জিজ্ঞেস করলাম, আপনি ওই জায়গাটায় বেশি হোল্ড করলেন কেন, আপনি কি জানতেন আমি কীরকম শট দেব। দাদা হেসে বললেন, জানতাম, আমি তোমার চোখ দুটো খুব ভালো করে দেখে বুঝেছি তুমি কি শট দেবে। আমি তো অবাক, আমার অবাক মুখটা দেখে দাদা হেসে উঠলেন, আমিও না হেসে পারিনি। মঙ্গল চক্রবর্তী তিন অধ্যায় ছবিতে আমি দাদার বোনের চরিত্রে অভিনয় করেছিলাম, ওই চরিত্রটা আমি প্রথমে করতে চাইনি, দাদাই পরে বললেন ওই চরিত্রটায় তোমাকে আমি নিতে সাজেস্ট করেছি, তুমি করো, শক্ত চরিত্র, ভালো করে করতে পারলে নাম হবে। পরে অবাক হয়ে ভেবেছি যে কোনো চরিত্র নিয়ে দাদা কত গভীরে ভাবতে পারতেন। আশ্চর্য, ওই চরিত্রাভিনয়ের জন্য আমি বিএফজে এর বিচারে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রীর পুরস্কার পাই। আমি দাদার ম্যাচিং হিরোইন ছিলাম না শর্ট হাইটের জন্য, আর একটু লম্বা হলে অনেক ছবিতে আমি উত্তম কুমারের নায়িকা হতে পারতাম, এজন্য আমার আফসোসের সীমা ছিল না। পীযূষ বসুর পরিচালনায় ধনরাজ তামাঙে দাদার নায়িকা হই। ছবির জন্য মিরিকে যেতে হয়েছিল আমাদের, ওখানে একান্তে আমাকে কয়েকটি কথা বলেছিলেন দাদা। বলেছিলেন, দেখো সন্ধ্যামণি, একজন শিল্পী সারা জীবনে তিনটে কি চারটে চরিত্রে সঠিকভাবে রূপ দিতে পারে, সব চরিত্র সবাইকে দিয়ে হয় না, এই যে ধনরাজ তামাং চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে এটা আমি পরিচালক হলে জ্ঞানীকে দিয়ে করাতাম, এখানে যে ল্যাঙ্গুয়েজটা বলা উচিত
তা বলছি না, চরিত্রটার মধ্যে সেভাবে ঢুকতে পারছি না। তাছাড়া মারামারির দৃশ্য করতে আমি মোটেও অভ্যস্ত নই, কিন্তু তা সত্ত্বেও আমাকে দেয়া হয়েছে কেন আমি উত্তম কুমার বলে? এটাই তো ভুল। বিজয় বসুর খনা বড়া হতে আমি খনা, দাদা বড়াহ। সে সময় দাদার শরীরটা একদম ভেঙে গেছে, সামান্য পরিশ্রম করলে ক্লান্ত হয়ে পড়তেন। মাঝে মাঝে বলতেন, সন্ধ্যামণি আমি এখন শুধুই মানি মেকিং মেশিন। দাদার কথাটা আজও কানে বাজে। এ ছবির একটা দৃশ্যে বড়াহর পা ধুয়ে নিজের কাপড়ের আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছি। আমি অবাক হয়ে গেছি, দাদার পায়ের নখ থেকে মাথার চুল সবই এত সুন্দর কী করে হয়? শটটা দীর্ঘ হয়েছিল আমার বিহলতার কারণে। দাদা অবাক হয়েছিলেন তাতে, আমি হারিয়ে গিয়েছিলাম এক আশ্চর্য অনুভূতির গভীরে। লেখক সাংবাদিক আশিস তরু মুখোপাধ্যায়ের কাছে অভিনেত্রী সন্ধ্যা রায় এই কথাগুলি বলেছিলেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।